আসন্ন মরশুমের জন্য দল গঠনের কাজটা অনেক আগেই শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। দিন কয়েক আগেই তারা রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে হায়দ্রাবাদ এফসির থেকে মিডফিল্ডার লিস্টন কোলাসোকে সই করিয়েছিলেন। এবার ঘরের ছেলে হিসাবে পরিচিত আশুতোষ মেহতাকেও সই করিয়ে নিল বাগান কর্তারা। আশুতোষ বছরখানেক আগে মোহনবাগানের আই লিগ জয়ী টিমের সদস্য ছিলেন, কোচ কিবু ভিকুনার অধীনে দারুণ পারফরম্যান্সও করেছিলেন। এই মুম্বাইকর খালিদ জামিলের কোচিংয়ে আইএসএল সেভেনের নর্থ ইস্ট ইউনাইটেড দলে নজরকাড়া ফর্মে ছিলেন। নর্থ ইস্ট আইএসএলের সেমিফাইনালে এটিকে মোহনবাগানের কাছে হেরেই বিদায় নেয়। তবে আশুতোষের খেলা মনে ধরেছিল বাগান কর্তাদের, সেই কারণেই আশুতোষকে ফেরাতে চেয়েছিলেন এটিকে মোহনবাগান কর্তারা। এমনকি কিছুদিন আগে ঘনিষ্ঠ মহলে আশুতোষ মেহতা জানিয়েছিলেন এটিকে মোহনবাগানে খেলা তার কাছে সবসময় স্পেশাল, কারণ সবুজ মেরুনে খেললে তার মনে হয় তিনি যেন দ্বিতীয় বাড়িতেই রয়েছেন, তাই নিজের সেরাটা উজাড় করে দিতে কোনো সমস্যা হয় না। তাছাড়া সবুজ মেরুন সমর্থকরা আমাকে খুব ভালোও বাসে, তবে ইস্টবেঙ্গলের লোভনীয় অফারও আমাকে ভাবাচ্ছে। কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলে ইনভেস্টর সমস্যার কারণে দল গঠনের প্রক্রিয়া থমকে, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে আগামী 3 বছরের জন্য অর্থাৎ 2024 সাল পর্যন্ত আশুতোষ মেহতাকে নিজেদের দলে সই করিয়ে নিল সবুজ মেরুন কর্তারা। তবে সমস্যা শুরু হয়েছে অন্য জায়গায়। এবারে দারুণ পারফরম্যান্স করেছিলেন প্রীতম কোটালো, তার বিকল্প হিসাবে কি আশুতোষকে আনলেন বিষয়টা নিয়ে ধোঁয়াশা রেখেছেন বাগান কর্তারা। আইএসএলে সবকটা ম্যাচে ভালো খেলার পরেও কেন ব্রাত্য থাকবেন প্রীতম কোটাল, তা নিয়ে উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন।